আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। কয়েক বছর আগে হজের সময় ঢাকার একজন হাজি সাহেব, টাটকা হাজি, এরাম পরে মাথায় টুপি দিয়ে যাচ্ছেন জিদ্দা এয়ারপোর্টে। জিদ্দা এয়ারপোর্ট মানে কিন্তু এহরাম করা হয়ে গেছে। তো এক হাজি বলছে, হাজি সাহেব টুপি খোলেন, আপনার দম লাগবে তো। বলে, আপনি কি বলেন, আমি হজের আগে নিয়ত করেছি জীবনে নবীর সুন্নত ছাড়বো না, দম লাগবে, ঠিক আছে যত লাগে দেব। কথা বুঝতে পারছেন? তাহলে উনি জানেন টুপি মাথায় দেওয়া সুন্নত, কিন্তু আসলে কি টুপি মাথায় দেওয়া সুন্নত নাকি? এতে ব্যয় রাসুল সুন্নত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম যেখানে টুপি মাথায় দিয়েছেন সেখানে মাথায় দেওয়া সুন্নত, আর যেখানে খুলে রেখেছেন সেখানে খুলে রাখা সুন্নত। কথা বুঝতে পারেননি? এই জন্য সুন্নত কোনো অ্যাবসলিউট কিছু না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার নাম হলো সুন্নত, ঠিক না? আমরা এটা বুঝি, আমরা চেষ্টা করি আমাদের সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হোক, তবে অনেক সময় এ ব্যাপারে অচেতন হয়ে ভুলভ্রান্ত করে ফেলি। এই জন্য আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, কোথায় কোথায় আমরা ভুল করি, কয়েকটা ছোট ছোট উদাহরণ। ইসলামের কয়েকটা জিনিস আছে, একটা হলো সুন্নাত, একটা হলো জায়েজ, আর একটা হলো না জায়েজ। একটা সুন্নাত, একটা জায়েজ, একটা না জায়েজ। সুন্নাত আমরা বুঝি সবাই, এত্তেবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেইটা সুন্নত। সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের নাম সুন্নত। হাঁটেন নবীজির মতো, এটা সুন্নত। খান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্নত। সালাত, সিয়াম, কিয়াম যা আছে। আর নাজায়েজ মানে রাসূলুল্লাহ সাল্লাম যেটা করেননি এবং করতে নিষেধ করেছেন সেটা কি? আর মাঝখানে কিন্তু একটা বড় জায়গা আছে যে রাসূলুল্লাহ করেন উনি নিষেধও করেন, এটা জায়েজ, এটা নাজায়েজও না সুন্নতও না। এটা কি? আমরা প্রয়োজনে করতে পারবো, দুনিয়ার প্রয়োজনে, জাগতিক প্রয়োজনে, কিন্তু এইটাতে কোনো সওয়াব হবে না। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, কোনোদিন জীবনে ভাত খাননি, কখনোই খাননি ভাত। তিনি রুটি খেয়েছেন, যব গমের বিভিন্ন জিনিস খেয়েছেন, ফল খেয়েছেন, পনির খেয়েছেন, ভাত খাননি। আমরা কি খাই? ভাত খাই। এটা কি নাজেজ কি না? নাজেজ না। এটা আমরা জীবন ধারণের প্রয়োজনে খাই। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মতো রুটি বা খেজুর খেয়ে থাকতে আমরা পারি না, আশা হয়, কিন্তু আমাদের অভ্যাসে কুলোই না। আমরা ভাত খাওয়াকে এবাদত মনে করি না, খাদ্য গ্রহণের এবাদত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাম যেটা খেয়েছেন, আমরা পারি না তাই খাই। কেউ মনে করে না যে আরবের লোকে খেজুর খায় আমি ভাত খাই আমার সব বেশি আছে, এরকম চিন্তা করে নাকি? না, এটা জায়েজ। আর নাজায়েজ কোনটা? যেটা খেতে নবীজি নিষেধ করেছেন, যেভাবে খেতে নিষেধ করেছেন সেটা নাজায়েজ, আমরা বুঝি। আর সুন্নত হলো রাসূলুল্লাহ যা খেয়েছেন, যেভাবে খেয়েছেন, যে কায়দায় বসেছেন, পদ্ধতি এবং কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ হলো সুন্নত। সওয়াবের একমাত্রই পথ আছে, একটাই দরজা, সেটা হলো সুন্নত। সুন্নতের বাইরে কোনো সওয়াব নেই, তবে জায়েজ আছে, কারণ ইসলাম তো প্রশস্ত, সর্বযুগের সকল মানুষের জন্য। যুগে যুগে মানুষ দুনিয়ার অনেক কিছু করবে, যেমন আমরা হজে যাই। রাসূলুল্লাহ সাল্লাম কিসে গিয়েছেন? আমরা কিসে যাই? তো এটা কি নাজায়েজ নাকি? না, আমরা এই প্লেনে যাওয়া বা উঠে যাওয়া কিন্তু হজ না। আমরাও জানি হজ শুরু হয় মক্কা মদিনা আরাফাতে, এই যাওয়াটা হলো একটা উপকরণ মাত্র। এখন আমাদের উঠে যাওয়ার ব্যবস্থা নেই, আমরা প্লেনে যাই। এই প্লেনে গেলাম, উঠে যাওয়ার সে সব বেশি হলো এটাও কেউ মনে করে না। আবার উঠে গেল, আমি প্লেনে গেলাম না, বা অমুক প্লেনে গেল আমি উঠে গেলাম, খুব ভালো হলো, এটাও কেউ মনে করে না। এটা উপকরণ, দুনিয়ার জাগতিক আসবাব, এটার ক্ষেত্রে জায়েজ ব্যবহার করা যাবে, কিন্তু সওয়াবের জন্য একমাত্র পথ কি? সুন্নাত। সুন্নাতের বাইরে কোনো সওয়াব নেই। আমরা কি ভুল করি? জায়েজ এবং সুন্নতকে জড়াই ফেলি। আপনাদের দেশে কি মাথাল আছে? মাথাল, মাথার উপরে কৃষকরা দেয় ঝড় বৃষ্টি টিষ্টি রোদ লাগে না, কি বলে আপনাদের দেশে? জি, এখন একজন আমার কাছে এসে বলল যে, হুজুর ভাইজান, আমি মাথাল মাথায় দেবো, মাঠে কাজ করি, রোদ লাগে, এটা কি জায়েজ হবে?
আমি কি বলবো, জায়েজ বলবো না? এটা তো জায়েজ, শরীয়তে এটা নাজায়েজের কোনো দলিল নেই। রাসূল সাল্লাম ব্যবহার করেন উনি, নিষেধও করেনি। এই যে বড় বাউন্ডারির ভিতরে এটা পড়ে গেছে। সে বলল আলহামদুলিল্লাহ। সে এখন সবসময় মাথাল মাথায় দিয়ে বেড়ায়। একজন তাকে বললো যে তুমি এখন চায়ের দোকানে আসো কি ঘরে আসো বাজারে আসছো, মাথালটা খুলে বা হ্যাটটা খুলে তুমি একটা টুপিটা মাথায় দাও না, সওয়াব হবে। সে বললো যে এই বাড়াবাড়ি করবি না, এই সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবি না, আবদুল্লাহ জাহাঙ্গীর ফতোয়া দিয়েছে মাথাল ব্যবহার করা যায়। কথা বুঝতে পারেননি, গলতটা কোথায়? সে ভুল বুঝেছে। একজন লোক খাওয়া দাওয়া করছে অথবা আমার কাছে আসছে যে হুজুর ভাইজান আমি রিক্সা চালাই অথবা কর্ম করি, 10-11টায় বাসায় যাই, ক্লান্ত হয়ে হয়তো বউ কিছু মুড়ি ভেজে দেয় বা চিড়ে ভেজে দেয়, আমি কি শুয়ে শুয়ে খেতে পারবো? শুয়ে শুয়ে খাওয়া জায়েজ হবে? আমি কি বলবো, জায়েজ হবে। রাসূলুল্লাহ সাল্লাম শুয়ে খেতে নিষেধ করেননি, নিজেও শুয়ে খেয়েছেন এমন কোনো রেওয়ায়ত নেই। তার মানে এটা বিরাট বাউন্ডারির ভিতরে পড়ে গেল। এখন একদিন দুপুরে 11টায় 10টায় সে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে, তার এক বন্ধু ঘরে ঢুকেছে, এই শুয়ে শুয়ে খাচ্ছিস, উঠে বয় সুন্নত কায়দায় বসে বসে খা, সওয়াব হবে, সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবে না, সব কাজ কি নবীর তরিকা হয় নাকি? আবদুল্লাহ জাহাঙ্গীর ফতোয়া দিয়েছে, আমাকে বলেছে শুয়ে খেলে জায়েজ আছে, কোনো দোষ নেই। কাজটা কেমন হলো? আমরা কি আমাদের ভুলটা ধরতে পারছি কি না? জায়েজ একটা জিনিস আর সুন্নত সওয়াব ভিন্ন জিনিস। এবার আমরা আমাদের জানা বিষয়ে আসি। আমরা জানি 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে আমরা কিছু সুন্নত নামাজ পড়ি, ঠিক না? 2 রাকাত 4 রাকাত ইত্যাদি। এই সুন্নত নামাজের রাকাত যেমন সুন্নত, পদ্ধতিগত আরও অনেক সুন্নত আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতগুলো ঘরে বা কর্মস্থলে পড়তেন। মসজিদে পড়া জায়েজ, কোনো দোষ নেই। মসজিদে কখনো কখনো সাহাবীরা পড়েছেন, কোনো আপত্তি নেই। কেউ যদি মসজিদে এই 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে, তাহলে 2 বা 4 রাকাত নামাজের সওয়াবটা পাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণে যদি নিজের বাড়িতে নামাজটা পড়ে, তাহলে 4 রাকাত সুন্নতের সওয়াব প্লাস সুন্নত স্থানে পড়ার জন্য অতিরিক্ত সওয়াব পাবে। আপনি একটা সুন্নত জানলেন, এখন আমাদের সামনে অনেকে সুন্নতটা মনে করেন জানতেন না, হঠাৎ আমি বললাম আপনি শুনলেন, শোনার পরে মুমিনের ভিতরে বিভিন্ন প্রতিক্রিয়া হবে। একজন বলবে কই আমাদের হুজুররা তো সবসময় মসজিদেই পড়ে, কখনো তো এটা বলিনি। এই লোকটা বলল রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত, আমার নবীর সুন্নতের কথা দেখি আমি আমার আলেম হুজুরদের কাছে জিজ্ঞাসা করব, বিষয়টা আসত্য কি না, রাসূলুল্লাহ সাল্লাম মাঝে মাঝে মসজিদে পড়তেন, সবসময় মসজিদে পড়তেন, কোনো দলিল আছে কি না আমি একটু খোঁজ নেব। এটা খারাপ না, একজন বললেই মেনে নিতে হবে, এটা জরুরি না। এটা তাহকিক করা, গবেষণা করা, জানা, এটা ইমানের একটা দাবি। আরেকজন বলল যে আমি একটা নতুন সুন্নত জানলাম, আর যে বলল মোটামুটি তার ব্যাপারে আমার ইতমিনান আছে, ঠিক আছে আমি সুন্নতটা পালন করতে শুরু করব, এটাও একেবারে খারাপ কিছু না। আরেকজন বলল যে এতকাল কেউ বলল না, কোথায় তো সব আজকাল নতুন নতুন কথা মাথা শিখেছে, দুনিয়াটা জ্বালাই খেলো, এটা কিন্তু তার ইমানের সাথে সাংঘর্ষিক। সে কাকে ছোট করলো? আমাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে, তার নবীকে, যে নবীর জন্য সে জীবন দিতে প্রস্তুত। তার একটা সুন্নত জানার পরে তার জানার, বোঝার আসলে বিষয়টা কি জানার কোনো আগ্রহই তার ভিতরে আসলো না। তার মানে তার লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যে ইমানের ঘোষণা দেয়, আসলে সেখানে কিছু ফাঁক রয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা সুন্নত জানার পরে মানবও না, বোঝারও চেষ্টা করবো না, জিজ্ঞাসা করবো না, এইখান দিয়ে ঢুকাবো, এইখান দিয়ে বের করে দেবো, আরে এতকাল মানুষকে আর কিছু বুঝিনি, এটা কিন্তু আমাদের ইমানি চেতনার সাথে সাংঘর্ষিক। কারণ এতকাল মানুষ যা করেছে কোনো গুনার কাজ করিনি, সৎ
সমাজে দিন এসেছে, আলেমুলামার শিখিয়েছেন, অনেকটা শেখানো হয়েছে, অনেকটা বাকি আছে, অনেকটা চলবে, অনেক বিষয় আছে খুঁটিনাটি, আলেমরা তো বলেননি, কাজেই এটা জানার পরে জানার চেষ্টা করা আমার দায়িত্ব ছিল। এইবার চতুর্থ ব্যক্তি, সে কি বলল? সে স্বীকার করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন। সে বুঝলো রাসূলুল্লাহ সাল্লাম ঘরে পড়তেন, হাদিসে এর বাইরে পাইল না। কিন্তু এরপরও সে মসজিদে পড়াটা উত্তম প্রমাণ করলো। কিভাবে? আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ডক্টর হুজুর আজীবন দেখছি মসজিদে পড়েছেন, কই তিনি তো ঘরে পড়ার কথা বলেননি। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাম ঘরে পড়তেন, তার বিভিন্ন কারণ ছিল, তার ঘরটা মসজিদের পাশে ছিল, এটা ছিল সেটা ছিল, তিনি বিভিন্ন কারণে পড়েছেন, কিন্তু আমাদের জন্য মসজিদে পড়াই উত্তম। কারণ মসজিদে পড়লে এক রাকাতে 25 রাকাত সওয়াব, মসজিদে পড়লে অমুকটা, মসজিদে পড়লে তমুকটা, তিনি বিভিন্ন দলিল দিয়ে জানার পরেও রাসূলুল্লাহ সাল্লাম ঘরে পড়েছেন, মসজিদে পড়েননি, স্বীকার করার পরেও মসজিদে পড়াটাকে উত্তম মনে। এটা কি হলো? এইটা হলো মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ছোট মনে করে সে আমার উম্মত না। এইটা এই পর্যায়টার নাম হলো বেদাত। কথা বুঝতে পেরেছেন? তা আমরা অনেক সময় এই পর্যায়ে চলে যাই, আর সকল বিদাত দলিল ভিত্তিক, দলিল ছাড়া কোনো বেদাত হয় না, তবে সুন্না ভিত্তিক না, নবীজি সাল্লাল্লাহু আমল ভিত্তিক না। রাসূলুল্লাহ সাল্লামের আরেকটা সুন্নত হলো ফজরের নামাজের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে সূরা কাফেরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া। কেউ যদি যে কোনো সূরা পড়ে নামাজ হয়ে যাবে, 2 রাকাত নামাজের সওয়াব পাবে, স্থানের সওয়াব পাবে, কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিকল অনুসরণের জন্য এই দুটো সূরা পড়ে, তার আমলনামা একটা অতিরিক্ত সুন্নতের সওয়াব লেখা হবে। এই সুন্নত জানার পরও আমাদের পর্যায়ে কিন্তু এই 4টে মেনে নিলাম, তাহকিক করলাম, এ দুটো হলো খুব ভালো, অ্যাভয়েড করে গেলাম, আরে কি সব আলতো ফালতো কথা বলে, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। আর এইবার আমি যুক্তিতে আসলাম, আরবের কাফেরদের মতো দলিল ভিত্তিক হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাম পড়েছেন এটা ঠিক আছে, কিন্তু তিনি তো বড় সূরা পড়তে নিষেধ করেননি। অন্য হাদিসে আসছে আফদালুস সালাতি তুলুল কুনুত, সবচেয়ে ভালো নামাজ হলো যাতে সূরা কেরাত লম্বা পড়া হয়। কাজে আমি ফজরের সুন্নতের, ফজরের রক্ত হওয়ার প্রায় 45-55 মিনিট পরে ফজরের নামাজ, কাজে আমি প্রথম রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা রহমান পড়বো, আমার সওয়াব বেশি হবে। নানা যুক্তি দিয়ে, হাদিস দিয়ে, দলিল দিয়ে, আল্লাহর কোরআন যতটা অক্ষর পড়া যায় তত বেশি সওয়াব হবে, নানা দলিল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে ছোট করে ব্যতিক্রমটাকে সে উত্তম মনে করার চেষ্টা করলো, দাবি করলো, মনে বিশ্বাস করলো, এটা কি হবে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে ছোট বানানো হবে। তো এই 4টে পর্যায়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার সুন্নত মানার ফজিলত। আমরা ইবাদত করি, কিছু ব্যতিক্রম হয়ে যায়, অজান্তে ব্যতিক্রম হয়, ছোটখাটো সুন্নত মানতে পারি না, এটা এত বড় অপরাধ না, কিন্তু চেতনায় ঠিক থাকতে হবে যে সুন্নতের সে উত্তম কিছু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামি ওয়ারাইকুম আইয়াম আস-সাবরি আইয়াম আল-ফিতানি লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। ভবিষ্যতে এমন সময় আসবে যে সময়ে সুন্নত পালন করা কঠিন হয়ে যাবে, সেই যুগে ফিতনার সময়ে, সবরের সময়ে, যদি কোনো মুসলমান অবিকল সাহাবিদের মতো দিন আঁকড়ে ধরে, সাহাবিদের সুন্নতের উপরে থাকে, তাহলে একজন মুসলমান 50 জন সাহাবির সমান সওয়াব পাবে। তাহলে বোঝেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার কিয়াম, আপনার দরুদ, আপনার শবে বরাত, আপনার শবে কদর, আপনার পরিবার, আপনার প্রতিটি ইবাদত যদি সাহাবিদের সুন্নতের মতো হয়, তাহলে আমরা এই একটা ইবাদত করে 50 জন সাহাবির মতো সওয়াব অর্জন করতে পারবো। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন, তাদের সামনে কোনো সমস্যা ছিল না, আমরা দেখিনি, সমাজে নানান সমস্যা, অনেক অসুবিধা, তার ভিতর দিয়েও যখন আমরা এটা চেষ্টা করব, আমরা আল্লাহ তাআলা কবুল করলে একটা আমল দিয়ে 50 জন সাহাবির আমলের মতো সওয়াব অর্জন করব। প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন, ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে।